মন্ত্রী তার স্ত্রীর চাপে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সহধর্মিণী ইরশাদুন্নেসা কাদের সমস্ত ঘটনা পরিচালনা করছেন, তার নেতৃত্বে সব কিছু হচ্ছে। আজ মন্ত্রী তার স্ত্রীর চাপে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। মঙ্গলবার 16 মার্চ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন। কাদের মির্জা বলেন, মন্ত্রীর স্ত্রী এখন ক্ষমতাধর, খবর নেন মন্ত্রীর মন্ত্রণালয়ে কে চালাচ্ছে এখন। তিনি আজ সবাইকে ঐক্যবদ্ধ করে আমার এবং আমার কর্মীদের বিরুদ্ধে লিলিয়ে দিয়েছেন, আমাকে হত্যার পরিকল্পনা করছেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে আজ যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, আমাকে গুলি করে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই প্রেক্ষাপটে আমি আপনাদের সাথে কিছু খোলামেলা কথা বলে যেতে চাই। এ সুযোগ হয়তো আমার আর থাকবে না, আমার জীবন অবসান ঘটবে, আমাকে হয়তো কারাগারে নিক্ষেপ করবে, কিন্তু আমার সাথে আল্লাহ আছেন। বাংলাদেশের 90% মানুষ আমার পক্ষে, আমি কোনো কিছুকে ভয় করি না। মঙ্গলবার 16 মার্চ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন। কাদের মির্জা বলেন, মন্ত্রীর স্ত্রী এখন ক্ষমতাধর, খবর নেন মন্ত্রীর মন্ত্রণালয়ে কে চালায় এখন। তিনি আজ সবাইকে ঐক্যবদ্ধ করে আমার এবং আমার কর্মীদের বিরুদ্ধে লিলিয়ে দিয়েছেন, আমাকে হত্যার পরিকল্পনা করছেন। তিনি আরও বলেন, আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সহধর্মিণী ইশরাতুন্নেসা কাদের সমস্ত ঘটনা পরিচালনা করছেন, তার নেতৃত্বে সব কিছু হচ্ছে। আজ মন্ত্রী তার স্ত্রীর চাপে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। কাদের মির্জা বলেন, চট্টগ্রাম রেঞ্জের DIG সাহেব ভালো মানুষ, আমি ওনাকে জানিয়েছি এখানে SP-র নির্দেশে, OC এবং তদন্ত কর্মকর্তার নির্দেশে সন্ত্রাসীদের একটা চক্র আমার কর্মীদের বাড়িতে তল্লাশি করছে। আমার মামলাগুলোয় এখনও পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি, অথচ আমার 20 জন নেতাকর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বলেন, একরাম চৌধুরীর বউ, তার ছেলে শাবাব ও সম্রাট নামে এক ছেলে সিদ্ধান্ত নিয়েছে আমাকে গুলি করে হত্যা করার, আবারও এখানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করে যাচ্ছে তারা। আমাকে হত্যার জন্য ওবায়দুল কাদের স্ত্রী 1 কোটি টাকা দিয়েছেন। এসব ঘটনার সঙ্গে নোয়াখালীর SP, DB-র OC, কোম্পানিগঞ্জ থানার OC এবং তদন্ত কর্মকর্তা জড়িত রয়েছেন। এই 4 জনকে প্রত্যাহার করে নেওয়ার দাবিও জানান তিনি। মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, ওবায়দুল কাদের সাহেবের স্ত্রী আজ নিজাম হাজারি, একরাম চৌধুরী সন্ত্রাসীদের দিয়ে আমাকে হত্যার পরিকল্পনা করছেন। আজ ঢাকা থেকে প্রশাসন নিয়ন্ত্রণ করছে জাহাঙ্গীর নামে এক ছেলে, সে লুটপাট করে খাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে, জাহাঙ্গীর এবং জুয়েল মন্ত্রীর স্ত্রীর নির্দেশে সব কিছু করছে। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আসসালামু আলাইকুম।